এই পিছনে যারা আসো কথা বলবো না, আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। আজকের ক্লাস থেকেই মনে করো তুমি 6 মার্কস পেয়ে যাবা পরীক্ষায়, তোমার মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। এটা আমরা ফেন্স উইপ পড়তেছি, রেকর্ডিং চালু আছে না, ফেন্স উইপ পড়তেছি। হ্যাঁ, ফেন্স উইপের একটা টাইপস হচ্ছে হানিকম, এবং ফেন্স উইপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজাইন হচ্ছে এটা। আমরা ফেন্স উইপে যে কটা ডিজাইন পড়ি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হানিকম। হানিকম শব্দের অর্থ কী, আমরা কী বুঝি? মৌচাক বা মৌমাছির যে বাসা, এটা কেমন? মৌমাছির বাসাটা কেমন? হ্যাঁ, কিছু গর্ত অংশ থাকে, কিছু উঁচু অংশ থাকে, গর্ত উঁচু এরকম। কিন্তু আবার গর্তগুলো আবার দেখবা হেক্সাগোনাল শেপের হয়, দেখছো কি না? এরকম শেপের হয়, কিন্তু বেঞ্জিনের মতো এরকম হ্যাক্সাগোনাল শেপ, একটার সাথে একটাকে লিঙ্ক করে করে এই শেপটা তৈরি করে। তো এই কনসেপ্টটাকে কাজে লাগানো হয় এই উইভের মধ্যে। হ্যাঁ, এবং ঠিক এই অবস্থাটাই ফুটিয়ে তোলা হয় একটা কাপড়ের মধ্যে ফেন্সি বা বানার জন্য, যেখানে একটা উঁচু অংশ তৈরি করা হয় হেক্সাগোনাল শেপ দিয়ে একটা সেল, আবার যে অংশটা উঁচু করা হলো তার পাশে একটা অংশ বাদ দিয়ে আমি আবার উঁচু করলাম, তাহলে মাঝখানে অংশটা অটোমেটিক গর্ত হয়ে গেলো না? মানে কিছু অংশকে আপ করলাম, ইয়ারনকে একটা সেল তৈরি করলাম হেক্সাগোনাল শেপের, তার পাশে আর একটা করলাম, তো মাঝখানে তো অটোমেটিকই হলে যারা মাঝখানে পড়বে তারাও কিন্তু সেল তৈরি করে ফেলবে। তো সেগুলো একটু নিচে মনে হবে, আর যেগুলো আমি ওয়ারপেন দিয়ে করলাম সেগুলো উপরে মনে হবে। তো এই জন্য কিছু রিজ এবং হলো তৈরি করে। হ্যাঁ, মানে একটা এপিয়ানাসটা হচ্ছে রিজ, মানে কিছু উঁচু অংশ, আর কিছু হলো, কিছু গর্ত অংশ, এবং সবগুলো হচ্ছে সেল দিয়ে, সেল লাইক এপিয়ারেন্স, একটা সেল, একটা কুশের মতো, মানে একটা হেক্সাগোনাল শেপ, ডায়মন্ড শেপের একটা সেল, আর একটা সেল, আর একটা সেল, এভাবে করে করে তৈরি করে। তো বলা হচ্ছে দ্য হানিকম উইভ ডেরাইভ দেয়ার নেম ফ্রম দেয়ার পার্শিয়াল রিজেম্বলেন্স, মানে তাদের কিছুটা মিল কার সাথে? দ্য হ্যাক্সাগোনাল হানিকম সেলস অফ ওয়াক্স ইন হুইচ বীজ স্টোর দেয়ার হানি, বীজরা তাদের হানি স্টোর করার জন্য যে হ্যাক্সাগোনাল শেপের বাসা তৈরি করে থাকে সেটার সাথে কিছুটা মিল আছে, পার্শিয়ালি মিল আছে দেখে এই ডিজাইনটার নামকরণ করা হয়েছে হানিকম। আর হানিকম সব ডিজাইনে তো আমরা ক্লাসিফিকেশান দেখি বিভিন্ন রকম হতে পারে, তো এখানে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অর্ডিনারি আর একটা হচ্ছে ব্রাইটন। অর্ডিনারি এবং ব্রাইটনের মধ্যে মূল পার্থক্যের জায়গাগুলো কি সেগুলো আমরা একটু যদি আগে বুঝে নিতে পারি তাহলে আমরা ডিজাইনটা করতে সহজ হবে। এই জন্য আমরা বেসিক কিছু পার্থক্য লিখছি, আরও কিছু পার্থক্য পরে লিখব, মানে ইউজটা কোথায়, কোন ড্রাফটিং ইউজ হয় সেগুলো আমাদের অত ইম্পর্টেন্ট না। আপাতত যে পার্থক্যগুলো বুঝলে আমরা ডিজাইনটা করতে পারবো সেই পার্থক্যগুলো লিখছি। প্রথমটা কি, প্রথমে বলা হচ্ছে এই ডিজাইনের একটা কমন বৈশিষ্ট্য, অর্ডিনারি হানিকম্বের একদম বেসিক বৈশিষ্ট্য হচ্ছে সিঙ্গেল একটা ডায়াগোনাল লাইন, একটা সিঙ্গেল ডায়াগোনাল লাইনকে ক্রস করবে, অথবা একটা সিঙ্গেল লাইন, মানে একটা ডাবল লাইন, ডাবল লাইনকে ক্রস করবে, মানে একটা ডায়াগোনাল লাইন হবে তাকে ক্রস করে যাবে আরেকটা ডায়াগোনাল লাইন, অথবা দুইটা ডায়াগোনাল লাইন হবে, এই দুইটা ডায়াগোনাল লাইনকে দুইটা ডায়াগোনাল লাইন ক্রস করে যাবে, এটা থাকতেই হবে। যদি এই বৈশিষ্ট্য না পাওয়া যায় তাহলে সেটাকে তুমি অর্ডিনারি হানিকম বলতে পারবে না। প্রথম বৈশিষ্ট্য আমরা পরে ডিজাইন আঁকার পরে এটা মিলিয়ে নিব যে এটা এই বৈশিষ্ট্য সে পাস করলো কি না, তার মধ্যে আসে কি না। আর ব্রাইডনের ক্ষেত্রে হবে একটা ডায়াগোনাল লাইন দুইটা ডায়াগোনাল লাইনকে ক্রস করবে, মানে সিঙ্গেল লাইন ডাবল ডায়াগোনাল লাইনকে কী করে যাবে, ক্রস করে যাবে, কিসে? ব্রাইটন হানিকমের মধ্যে। আচ্ছা, এখানে আমরা যে সেলের কথা বলতেছি ওই হেক্সাগোনাল শেপের অথবা ডায়মন্ড শেপের সেল, সেই সেল একটা রিপিটের মধ্যে এই ডিজাইনে অর্জন হবে মাত্র একটা, একটা সেল, একটা উঁচু একটা গর্ত অংশ আর কি। আর এখানে একটা রিপিটের মধ্যেই চারটা সেল তৈরি হবে, রিজ হলো এভাবে করে, ঠিক আছে? তো আমরা এটাও মিলিয়ে নিব পরে যে এটা অর্জন হচ্ছে কি না। তারপরে অ্যান্ডস অ্যান্ড পিকস মে বি ইকুয়াল আর আনইকুয়াল, এখানে রিপিট সাইজটা কত হবে, রিপিট সাইজটা কি, আরো সমস্যা নাই, তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, বলা হচ্ছে ইকুয়াল মাল্টিপল অফ টু হবে, অর্থাৎ রিপিট সাইজটা হবে 8, 10, 12, 14, 16 এরকম হতে পারবে, মানে অ্যান্ডস আর পিকসগুলো ইকুয়াল হতে পারে, আনইকুয়াল হতে পারে। তো আনইকুয়াল হলে এখানে কি ইকুয়াল আছে, অ্যান্ডস 10টা পিক 8টা, এখানে অ্যান্ডস কয়টা, 6টা পিক হচ্ছে 8টা, ইকুয়াল না? তো এই আনইকুয়াল হতে পারে আবার ইকুয়ালও হতে পারে, তবে যাই হোক না কেন এটা 7×11 হবে না, ঠিক আছে? 13×15 হবে না, মানে 17×17 হবে না,
কেন? ওই যে মাল্টিপল অফ টু, রিপিট সাইজটা অবশ্যই দুইয়ের গুণিতক হবে। এই যে দশ এবং আট, এরা দুইয়ের গুণিতক না, এরকম গুণিতক হইতে হবে। আর এখানে হইতে হবে মাল্টিপল অফ ফোর, চারের গুণিতক হবে। তাহলে এই ডিজাইনটা দশ দশ রিপিটে আঁকা যাবে? হ্যাঁ, পরীক্ষায় যদি চলে আসে দশ দশ রিপিটে একটা ব্রাইটন হানিকম আঁকো, কী করবা? হ্যাঁ, লিখে দিবা, এটা পসিবল না, তাহলে ফুল মার্কস পেয়ে যাবা। যেমন এবার এবার আসছিলো একশো বিশ রিপিটের ডিজাইন চলে আসছে, আমি জানি না কোথা থেকে এই প্রশ্ন হয়। মানে একশো বিশ রিপিট কি গ্রাফ পেপারে হবে? তাহলে তো আমার চারটা গ্রাফ জোড়া দিতে হবে। মানে যা করার কথা ছিল একটু চেঞ্জ করছে, চেঞ্জ করতে আলটিমেটলি রিপিটটা অনেক বড় হয়ে গেছে। তো যদি চলে আসে তাহলে ওই কথা লিখে দিবা, এটা পসিবল না, কারণ আমরা জানি এটা হচ্ছে রিপিটটা চারের গুণিতক হতে হবে। মোর ওয়ার্প অ্যান্ড ওয়েভ ফ্লুটস, ওয়ার্প এবং ওয়েভের এই কথা বলিও না, ফ্লুটটা বেশি, ফ্লুটটা অনেক বড় হয়। ফ্লুট মানে কি? একসাথে অনেকগুলো সুতা ভেসে থাকে, আপ থাকে, অথবা একসাথে অনেকগুলো সুতা ডাউন থাকে। আর এখানে ফ্লুটিং একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে সর্বোচ্চ ফ্লুট কত হতে পারবে। সর্বোচ্চ ফ্লুটটা হবে রিপিট ডিভাইড বাই টু মাইনাস ওয়ান। ধরো এখানে রিপিট হচ্ছে বারো, তাহলে বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় হয়, ছয় থেকে এক বিয়োগ করলে কত? পাঁচ। আর এখানে কি? আট, তো আট থেকে আটকে দুই বিয়োগ করলে কত হয়? দুই ভাগ করলে চার, চার থেকে এক বিয়োগ করলে তিন, তাহলে সর্বোচ্চ ফ্লুটটা হতে পারবে তিন। আর এখানে সর্বোচ্চ ফ্লুটটা হতে পারবে কত? পাঁচ। এটা একটা ফর্মুলা মেনটেন করবে, এন মাইনাস টু বাই ওয়ান। তো আমরা এটাও ক্রস চেক করে দেখবো লাস্টে মিলিয়ে যে এগুলো মিলতেছে কি না। আমরা যে ডিজাইনগুলো করবো সবগুলোতে এই বৈশিষ্ট্যগুলো আমরা ফুলফিল করতে হবে। যদি চারটা বৈশিষ্ট্য ফুলফিল করে যায় বা মিলে যায় তাহলে আমরা বুঝবো আমাদের ডিজাইনটা ঠিক আছে। আচ্ছা এখানে আসো, আমাদের শর্ত কী ছিল? একটা সিঙ্গেল লাইন একটা লাইনকে ক্রস করে যাবে, অথবা একটা সিঙ্গেল লাইন ডাবল লাইনকে ক্রস করে, মানে সিঙ্গেল লাইন ডাবল লাইন ডাবল লাইনকে ক্রস করে যাবে। তো এখন সিঙ্গেল লাইন কীভাবে অ্যাচিভ হবে ডায়াগোনালি? মনে করো আমি এখান থেকে শুরু করতে পারি, এদিকে দিকেও এখান থেকে কাজ শুরু করতে পারি, আস্তে আস্তে এদিকে আসলাম, এদিকে উপরে উঠলাম, একটা ডায়াগোনাল লাইন ক্রিয়েট হবে। এখন আমার যে শর্ত, সেই শর্ত তো হচ্ছে যে ডায়াগোনাল লাইন, মানে একটা লাইন, মানে দুটো লাইন দুটো লাইনকেও ক্রস করে যেতে পারে। আর যদি দুটো লাইন দুটো লাইনকে ক্রস করে যায় তাহলে তো আমি বুঝতে পারবো না। আমি আচ্ছা একটু খেয়াল করো, মনে করো আমি এদিক থেকে, আমি এমনি বোঝার জন্য দিচ্ছি, ধরো আমি এটা এদিক থেকে নিয়ে আসলাম, এটাকে এই কোনা থেকে নিয়ে গেলাম, এরা কি ক্রস করতেছে? না, ক্রস করা মানে হচ্ছে এটা এখানে আসছে না, এই বরাবর যেতে হবে, এটাকে বলা হচ্ছে ক্রস করা। তো এটা তো ক্রস করতেছে না, এই যে মাঝখান দিয়ে একটা গ্যাপের মধ্যে চলে যাচ্ছে, এটাকে আমরা ক্রসিং বলতেছি না। ক্রসিং হবে তখন যখন এরকম ফর্মে হবে, একটা একটা বরাবর হবে, এই লাইনটা ওই লাইনের সাথে মিলে যেতে হবে, তখন এটাকে আমরা ক্রসিং বলি। তাহলে ক্রসিং কি এখানে অ্যাচিভ হবে যদি আমি এখান থেকে শুরু করি? না, তাহলে শুরু করতে হবে কোথা থেকে? হয় এখান থেকে, না হয় এখান থেকে, বুঝছো কি না? হয় আমি এখান থেকে শুরু করতে পারি, অথবা কি নিচ থেকে শুরু করতে পারি। তাহলে এখান থেকে শুরু করলেও হবে, নিচ থেকে শুরু করলেও হবে, ভুল হবে না, দুইটাতেই সুযোগ আছে। তুমি যদি মনে করো যে এখান থেকে শুরু করবো করতে পারো, অথবা যদি মনে করো এখান থেকে শুরু করবো তাও করতে পারো। আচ্ছা এখান থেকে শুরু করলে এটা কোথায় গিয়ে মিলবে? মোটামুটি এখানে এসে মিলবে না? তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই চারটা ঘরকে বা চারটা পয়েন্টকে আগে ডিনোট করে ফেলা, সেটা ইকুয়েলের জন্য হোক বা আনইকুয়েলের জন্য হোক। এখানেও আমরা এই কাজটাই করব, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এটা, 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 ঠিক আছে? এটু ক্লিয়ার কি না? আমরা এই পয়েন্টগুলো কেন নিলাম? যাতে করে ক্রস করে যায়। আমরা এখানে এই কর্নারে নেওয়ার পরেও এদিকে কিন্তু এই কর্নারে নেই নাই, যাতে ক্রস করবে না। তাহলে এই জন্য, এই জন্য আমরা হয় ডানে নিলাম এক ঘর, অথবা এখান থেকে এখানে নিতে পারতাম, চাইলে এখানেও নিতে পারতাম, সমস্যা হতো না। তো সবগুলো একইভাবে করি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এবার তুমি ক্রসগুলো ধরে সামনের দিকে আস্তে আস্তে আগাইতে থাকবা, মানে এটার নিচে একটা দিলাম, এটার নিচে একটা দিলাম, এটার উপরে একটা দিলাম, এটার উপরে একটা দিলাম, আবার এটার নিচে একটা, এটার নিচে একটা, এটার উপরে একটা, এটার উপরে একটা, আগাচ্ছি সামনের দিকে, এখান থেকে উপরে উঠলাম, এখান থেকে উপরে উঠলাম, এই থেকে নিচে না, তাহলে ক্রস করে গেল, ঠিক আছে? আমি একসাথে সবগুলো করি তাহলে তোমাদের কম্পারিজনটা চোখে পড়বে। দেখো এখানে কী করলাম, উপরের দিকে উঠবো, একবার উপরে উঠছি, এদিক থেকে নিচে নামবো, একবার নিচে নামলাম, এদিকে নিচে নামলাম, এদিকে উপরে উঠলাম, এরপরে আবার উপরে উঠতেছি,
এটাতে 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 এটাতে, ঠিক আছে। তারপরে আরও উপরে উঠবো, এই যে এখানে, এটা এখানে, এটা এই থেকে এসে এখানে, এটা এই থেকে সেখানে, এই জায়গায় এসে আপাতত স্টপ, কারণ আমি তো আর সামনে যাওয়ার জায়গা নেই, আপাতত এটা বন্ধ থাকুক। এখানেও সেম, আমি উপরের দিকে উঠতেছি, এদিকে নিচে নামতেছি, এদিকে নিচে নামতেছি, এদিকে উপরে উঠতেছি, এদিকে উপরে উঠতেছি, তাহলে এখানে এসে স্টপ। এরপরে তো আর দিতে পারতেছি না, এরপরে দিলে তো এটা ক্রসিংয়ের সাথে মিলতেছে না, তাহলে এখানে এসে শেষ। তাহলে এই তিনটা জায়গাতে যেই কাজটা করলাম সেটা কি ক্লিয়ার সবার? ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের একটা বৈশিষ্ট্য, এটা তো আমরা প্রথম বৈশিষ্ট্য অ্যাচিভ করলাম যে একটা লাইনকে ক্রস করবে, অথবা দুটো লাইন দুটো লাইনকে ক্রস করবে। এইটা অ্যাচিভ করার জন্য আমরা এই ডায়াগোনাল লাইনগুলো আঁকলাম, কিন্তু পরবর্তীতে আমাদেরকে বলা হচ্ছে কি, একটা সেল হইতে হবে রিপিটের মধ্যে, এই রিপিটের মধ্যে একটা সেল থাকতে হবে। সেল মানে কি? সেল মানে হচ্ছে যে এরকম একটা বস্তু, এরকম, হ্যাঁ, আপ দিয়ে একটা এরকম বস্তু হইতে হবে, মানে ক্রসগুলো এমনভাবে দিব যাতে এখানে একটা সেল অর্জন হয়, এরকম আর কি, একটা সেল। তো এই সেলটা অ্যাচিভ করব আমি কোন পাশে? যেমন এই ডিজাইনের ক্ষেত্রে দেখো, এই ডিজাইনে চাইলে আমি উপরে নিচেও সেলটা ফিল আপ করতে পারবো, ডানে বামেও পারবো, কেন এই লাইনটা মিলে গেছে এবং ইকুয়াল আছে, ওয়ার্প এবং ওয়েফট ইকুয়াল দেখে আমি সেলটা ডানে বামেও আঁকতে পারবো, উপরে নিচেও আঁকতে পারবো। বাট এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমাকে ডিজাইনই বলে দিচ্ছে আমি কোন দিকে আঁকতে পারবো। যেমন এটার ক্ষেত্রে আমাকে নিচে এবং উপরেই আঁকতে হবে, তাহলে গিয়ে এই গ্যাপটা ক্রিয়েট করবে, গ্যাপটা ক্রিয়েট করে একটা সেল পূর্ণ হবে। আর এটার ক্ষেত্রে আমাকে বামে এবং ডানেই আঁকতে হবে, তখন গিয়ে এটা ক্রিয়েট করবে সেলটা। দেখাচ্ছি, মনে করো আমি এটা এটার ক্ষেত্রে উপরে নিচে আঁকি, হ্যাঁ, এই একটা করে আমি গ্যাপ দিচ্ছি, এই যে একটা লাইন এদিকে, এই ডায়াগোনাল লাইনটা গ্যাপ দিয়ে আমি একটা সেল তৈরি করতেছি। এই খেয়াল করো, সেলটাকে আমি ক্রসও করে দিচ্ছি একটু বড় করে, গাঢ় করে, এই সেলটা কি বুঝতে পারছো? নিচে আর উপরে মিলেছে একটা সেল হয়েছে, একটা ঘর, মনে করো এই যে এরকম একটা পাঁচ রিপিট, এক দুই তিন চার পাঁচ, পাঁচের নিচে একটা তিন দিলাম, এক দুই তিন, তিনের নিচে একটা এক দিলাম, তাহলে এটা শেপ তৈরি করলো না এদিকে, তিনের পাঁচের উপরে একটা তিন দিলাম, তিনের উপরে একটা এক দিলাম, তাহলে এটা কী তৈরি করলো? একটা ডায়াগোনাল শেপ তৈরি করলো না, ডায়মন্ড শেপ, এইটাকে আমরা সেল বলতেছি। তাহলে এটা নিচে, এটা তো একটা রিপিট, এটার সাথে যখন এটা বসবে তখন এই পাঁচের নিচে আবার এই তিন বসবে না, তিনের নিচে এক বসবে না, তাহলে এরকম একটা সেল এখানে অর্জন হয়েছে না, বোঝা যায়? এই সেলগুলো কেমন হইতে পারবে? দেখো এই সেলগুলো হইতে পারবে, সবচেয়ে ছোটো সেল কীরকম হইতে পারবে? এরকম, মনে করো তিন ঘরের যদি হয়, এই একটা দুইটা তিনটা, এখানে একটা, এখানে একটা, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, পাঁচটা দিয়ে, সাতটা দিয়ে কেমন হবে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তার নিচে কটা হবে? পাঁচটা, তার নিচে তিনটা, তার নিচে একটা, উপরেও তো সেম পাঁচটা, তারপরে তিনটা, তারপরে একটা, এই যে এটা একটা সেল না? তবে এই সেলের ফ্রুটটা কত, লঙ্গার ফ্রুটটা কত, সবচেয়ে বেশি সংখ্যক ভেসে আছে কোন জায়গাতে? সাতে, সাত। এটার লঙ্গার ফ্রুট কত? ফাইভ। এটার লঙ্গার ফ্রুট কত? থ্রি। তো যেইখানে যতটুকু হয়, তুমি আট আট ঘরের জন্য দেখবা এটা পাঁচের বেশি হবে না, আবার দশে যাবা দেখবা এটা সাত হয়ে যাবে, আরও বেশি গেলে আরও বেশি হয়ে যাবে, এরকম বাড়তে থাকবে। তো তোমার ডিজাইনটাই বলে দিবে, এখানে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট করতে হবে, এই যে একটা গ্যাপ ক্রিয়েট করলাম আমরা, গ্যাপ ক্রিয়েট করে তারপর একটা সেল তৈরি করলাম। তো এই যে এই অংশটা আর এই অংশটা মিলে একটা সেল তৈরি করবে রিপিটের মধ্যে, আর এই অংশটা, এই অংশটা যে খালি থাকবে, এটা একটা গর্ত অংশ তৈরি করবে, এটা একটা রিজ অংশ তৈরি করবে সেলের, আর এই অংশটা একটা হলো অংশ তৈরি করবে। তাহলে পুরো রিপিটের মধ্যে আমার এই যে ওয়ান সেল পার রিপিট, একটা রিপিটের মধ্যে একটা রিজ অংশ আছে না? আচ্ছা, দ্বিতীয়ত বলা হচ্ছে ফ্লুটটা অনেক বড়, ফ্লুটটা অনেক বড় না, এখানে তো অনেক বড় ফ্লুট। দেখো রিপিটটা কত সাইজের? আটের, আটের মধ্যে পাঁচটা কিন্তু ফ্লুট, অনেক বেশি কিন্তু, এটাই বলা হচ্ছে ফ্লুটটা বেশি।
আর ফ্রুট বেশি হলে সবসময় মনে রাখবা যেসব কাপড়ের ফ্রুট বড় হয় সেসব কাপড়ের ফার্মনেস তো খারাপ হয়, কাপড়টা মজবুত হয় না, কিন্তু ওই কাপড়গুলোর অ্যাবজর্বেন্সি ভালো হয়, কারণ সে তো টাইটলি বাইন্ডিং করা থাকে না, ফ্রি অবস্থায় থাকে, ফ্রি অবস্থায় থাকলে বেশি পরিমাণ ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে। তো এই কথাটা এখানে একটু বলা আছে যেহেতু এটা ফিচার, এই জন্য চারে, হ্যাঁ। আর ইকুয়াল অফ মাল্টিপল অফ টু তো আমরা নিলাম, প্রথমেই বললাম যে এটা হচ্ছে মাল্টিপল অফ টু, সবগুলো নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে সেলগুলো হবে দেখাই যাচ্ছে যে নিচে হবে, নিচে, কারণ এদিকে তো তুমি করতে পারতেছো না, এদিকে করলে এই অংশটা গ্যাপ থেকে যাচ্ছে, নিচে করলে কীভাবে মিলতেছে সেটা আমি করে তারপর দেখাচ্ছি। ধরো আমি নিচে শুরু করব, নিচে শুরু কর, হ্যাঁ, আচ্ছা এই শেলটা বুঝতে পারছো না সবাই, হ্যাঁ, এই শেলটা কেন, এটা সাত, সাত ফ্রুটের, কিন্তু তিন তিন ছয় সাত, তো সাত হলে কী হয়, সাতের উপর একটা পাঁচ ঘরের আছে, তার উপরটা তিন ঘরে, তারপর একটা এক ঘরে, এই সাতের নিচে কয় ঘরের আছে, পাঁচ ঘরের না, তারপরে তিন ঘরে, তারপরে এক ঘরে, তাহলে মানে এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা মিলে একটা সেল তৈরি করছে। এখন এবার আসো এই ডায়াগোনাল লাইনের কনসেপ্টটা মিলতেছে কীভাবে, ডায়াগোনালের পাশটা মিলতেছে এইভাবে, এই যে দেখো এখন কিন্তু এই লাইনটা এখানে শেষ হয় নাই, এই লাইনটা এই পর্যন্ত চলে আসছে না, এই লাইনটাকে এই অংশগুলো তো, এটা তো আমরা আলাদা করে দেখানোর জন্য দিলাম, গোল করে দিছি, কিন্তু আসলে তো কাপড়ে তো আর আলাদা বিষয় নয়, কাপড়ে তো আপ ক্রস, তাহলে এই লাইনটা এক্সটেন্ড হয়ে এই পর্যন্ত চলে আসলো না, এই লাইনটা এক্সটেন্ড হয়ে এই পর্যন্ত গেল, আবার এই লাইনটা এক্সটেন্ড হয়ে এখানে গেলো, এই লাইনটা এক্সটেন্ড হয়ে এই পর্যন্ত গেলো, তার মানে আমার ওই যে দ্বিতীয় যে অবস্থা ডাবল ডায়াগোনাল লাইন, যে ডাবল ডায়াগোনাল লাইনকে ক্রস করে যাবে সেটা অর্জন হয়েছে, মানে আমাদের মূলনীতিটা ঠিক আছে, মূলনীতিটা ঠিক করার জন্য তোমাকে নিচে উপরেই আঁকতে হবে। এখন যদি সাপোজ তুমি ডানে বামে আঁকতা, মনে করো এই শালটা নাই, তুমি ডানে বামে আঁকতেছ, এই যে এখানে দিলা, এদিকে এখানে দিলা, এরকম মনে করো এরকম দিলা, তো তাহলে এই লাইনটা এখানে এসে স্টপ না, যদি তুমি উপরে এটা না দিতা, ডানে বামে দিতা, তাহলে এই লাইনটা এ পর্যন্ত এসে স্টপ হয়ে যেত, আবার এই লাইনটা এখানে এসে স্টপ, এটা এখানে এসে স্টপ, এটা এখানে এসে স্টপ, তার মানে কি কোনো একটা ডায়াগোনাল লাইনই কমপ্লিট হতো না, তাহলে আমার সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইনকেও তখন ক্রস করতো না যদি আমি এই ডিজাইনের জন্য সেলটা ডানে বামে আঁকতাম। তো সুতরাং যখন ওয়ার্পের সংখ্যা বড় হয়, ওয়েফটের সংখ্যা ছোট হয়, তখন এই সেলগুলো তোমাকে উপরে নিচেই আঁকতে হবে, হ্যাঁ, উপরে নিচে আঁকলেই ডাবল ডায়াগোনাল লাইন, ডাবল ডায়াগোনাল লাইনকে ক্রস করে যাবে। আচ্ছা এটাতে আসো, এটাতে আমি কি উপরে নিচে আঁকবো, কেন আঁকবো না, একটু খেয়াল করো উপরে নিচে কেন আঁকবো না, এখানে উপরে নিচে আঁকতে পারবো, আমার সেল তো এখান থেকে ধরো আমি আঁকলে সমস্যা নাই, এখানে আঁকলাম, এখানে দিলাম, তাহলে এই তিনটা আর এটা মিলে একটা সেল হলো, ছোটো একটা সেল হলো আর কি, এরকম একটা সেল হলো, তো এরকমটা সেল হইতে পারবে, বাট আলটিমেটলি আমার এই লাইনটাও কমপ্লিট হবে না, এটাও কমপ্লিট হবে না, এটাও এদিকে কমপ্লিট হবে না, এটাও কমপ্লিট হবে না, তাহলে আমার কোনো ডায়াগোনাল লাইনই অর্জন হবে না, সেই জন্য আমার যে প্রথম শর্ত সেই শর্তটাই ব্যাহত হবে। এই জন্য আমরা এটা একটা হবে কোন দিকে, ডানে বামে, তাহলে এখান থেকে এটা 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 এটা, এখন কি আর সমস্যা থাকলো না, তো তুমি এই কনসেপ্টটাকে মিলাইতে হবে, মানে পরীক্ষায় যেটা আসুক ইরেগুলার আসলে এই ডায়াগোনাল লাইনের কনসেপ্টটাকে মিলাইতে হবে, অথবা যাদের কনসেপ্ট মিলানোর ইচ্ছা নাই তাদের ক্ষেত্রে মুখস্থ রাখবা যে যদি ওয়ার্পের সংখ্যা বেশি হয় তাহলে সেলগুলো হবে উপরে নিচে, আর যদি ওয়েফটের সংখ্যা বড় হয় তাহলে সেলগুলো হবে বামে ডানে, ঠিক আছে, কারণ হচ্ছে ইরেগুলার হলে সেলের সংখ্যা সমান না হলে এগুলা বেসিক্যালি ডাবল ডায়াগোনাল লাইনকে ডাবল ডায়াগোনাল লাইন ক্রস করতে হয়, আর যদি সমান হয় রিপিটটা ওয়ার্প এবং ওয়েফটে তখন সিঙ্গেল ডায়াগোনাল লাইন, সিঙ্গেল ডায়াগোনাল লাইনকে ক্রস করে যায়। আবার এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে যদি আমি ডানে বামে দিতাম তাহলে কি কোনো অসুবিধা হইতো, এটাতে কিন্তু তোমার চয়েস আছে, তুমি চাইলে উপর নিচে দিতে পারবা, ডানে বামে দিতে পারবা, বাট এগুলোর ক্ষেত্রে তোমার চয়েস নাই,
ওয়ার্পের সংখ্যা বড় হলে অবশ্যই কি দিব উপরে নিচে, আর ওয়েফটের সংখ্যা বড় হলে ডানে বামে সেলগুলো কমপ্লিট করে দিব। দেখো ব্রাইটনে আসো, ব্রাইটনটা হানিকমকে আরেকটু প্রমিনেন্ট করা হয়েছে, আরেকটু ফুটিয়ে তোলা হয়েছে, যে যাতে করে আমার উইপটা আরও বেশি ফুটে ওঠে, মানে আমার এই যে ইফেক্টটা, মানে হানিকমের যে ইফেক্টটা, এটা আরও বেশি ফুটে উঠবে, কারণ একটা রিপিটের মধ্যে চারটা সেল হলে ব্যাপারটা আরও বেশি ফুটে উঠবে না, এই জন্য এখানে এই কাজটা করা হয়েছে। তো এটা প্রথম শর্ত কি, সিঙ্গেল লাইন ডাবল ডায়াগোনাল লাইনকে ক্রস করবে, এই কাজটা কি আমরা করেছি ওখানেও করেছি, তাহলে এই সিঙ্গেল লাইন এটাকে দুইটা ডায়াগোনাল লাইন ক্রস করে গেছে, ঠিক আছে, এখানেও একটা সিঙ্গেল লাইন দুটা ডায়াগোনাল লাইনকে ক্রস করে গেছে, তাহলে এখানে আমাদের ডায়াগোনাল লাইনের যে ফিচারটা আছে যেটা এখানে অ্যাচিভ করতে হয়েছিল কষ্ট করে, এখানে এই কাজটা করতে হবে না, ডায়াগোনাল লাইনটা আমরা প্রথমেই কমপ্লিট করে নিয়েছি, যে সিঙ্গেল লাইন দুটা ডায়াগোনাল লাইনকে ক্রস করে গেছে। এবার আসো লঙ্গার ফুটের ব্যাপারটা, যে আমার লঙ্গার ফুট কত হতে পারবে, এন বাই টু মাইনাস ওয়ান, তার মানে এখানে রিপিট হচ্ছে বারো, লঙ্গার ফুট কত হতে পারবে, পাঁচ, মানে এই যে সেল আমি আঁকবো এই সেলটা এই সাইজের বেশি হইতে পারবে না, এখানে ফ্লুট কত আছে সর্বোচ্চ পাঁচ না, তাহলে এরকম সেল আসতে পারবে, এখানে সমস্যা নাই, তিনের রিপিটের সেল আসতে পারবে, এটাও আসতে পারবে, এটা তো পাঁচই, কিন্তু এটা আসতে পারবে, এরকম একটা সেল এই ডিজাইনের মধ্যে আসতে পারবে, হ্যাঁ ম্যাক্সিমাম, এটা তো ম্যাক্সিমাম লংগেস্ট ফ্লুট, মানে ম্যাক্সিমাম, ম্যাক্সিমামটা হচ্ছে পাঁচ, তাহলে এটা আসবে না, এটা আসবে কোথায়, যদি তুমি এখানে বারোর জায়গায় ধরো ষোলো নিতা, ষোলো ষোলো নিতা, তখন তোমার সর্বোচ্চ সেল হতো এটা, বাট এখন কিন্তু সর্বোচ্চ সেল হবে এটা পাঁচ ফ্লুটের, হাইস্ট প্লাস পাঁচ ফ্লুটের। তো পাঁচ ফ্লুট কোত্থেকে অ্যাচিভ হয়, কীভাবে অ্যাচিভ হয় দেখো, আমি যদি এই 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 পয়েন্টটাকে টার্গেট করি, এর বামে কয়টা কোর খালি আছে, চারটা, তাহলে এখানে একটা প্লাস ফুটের সেল আঁকা যাবে না, মানে এটা মাঝখানে নিলাম, এর উপরে তিনটে দিলাম, তারপর উপরে একটা দিলাম, তারপর নিচে তিনটা নিচে একটা, তাহলে তো সেল হবে, আবার এটাতেও পারবো না, বামে কয় ঘর আছে, চার ঘর, এটাকে সব মিলিয়ে নিলে পাঁচ ঘর পাবো, এখানে এটাতে আছে না, ডানে কয় ঘর আছে, চার ঘর, এটাতে চার ঘর, আবার এই সেলের দেখো উপরেও কিন্তু চার ঘর খালি আছে, এই সেলের নিচেও কী আছে, চার ঘর খালি আছে, তো তাইলে আমরা এই চারটা পয়েন্টকে আগে ডিনোট করে নিলাম, মানে কোথা থেকে আমি সর্বোচ্চ সেলটা অ্যাচিভ করতে পারবো সেই জায়গাটা আগে ঠিক করলাম। তো এখন এখান থেকে তোমাকে দুইটা, যে কোনো দুইটা চুজ করতে হবে, মানে আমরা এই চারটা পয়েন্ট থেকে যে কোনো দুইটা পয়েন্ট চুজ করবো, তুমি যদি এই পাশ থেকে উপরটা চুজ করো, এই পাশ থেকে নিচেটা চুজ করবা, এই পাশ থেকে যদি নিচেটা চুজ করো, ওই পাশ থেকে উপরটা চুজ করবো, এটা তোমার হাতে থাকবে, মানে এই জায়গাটাতে তুমি স্বাধীন, যদি তুমি বাম পাশে দুইটার মধ্যে থেকে উপরেরটা নিলা, তো ডান পাশে আর উপরটা নিতে পারবে না, ডান পাশে কোনটা নিতে হবে, নিচেরটা, আর যদি বাম পাশে নিচেরটা নিয়ে নাও, তাহলে ওই পাশে নিতে হবে কোনটা, এটা, তাহলে আমরা দুইটাকে বাদ দিব, কোনটা, মানে এই এই এইখানের মধ্যে এমন কিছু পয়েন্ট আছে, যেমন ধরো এই পয়েন্টটা, এটা ডানে কয়টা ঘর আছে, চারটা, এটা সহ পাঁচটা, আমাদের নিয়ম কী, সূত্র হচ্ছে এটা, যে এই যে রিপিট হচ্ছে বারো, বারো বাই দুই মানে ছয়, ছয় থেকে এক বিয়োগ করলে কত, পাঁচ, তাহলে এই পাঁচটা হচ্ছে লঙ্গার ফ্লুট, এটা তুমি অ্যাচিভ করতে হবে এখানে সেলের মধ্যে, সেলগুলো পাঁচ ফ্লুটের হবে আর কি, তো সেটা কোত্থেকে অ্যাচিভ করতে পারবা, তুমি এখান থেকে ধরলে কি পারবা, এখান থেকে ধরলে তো সাত হয়ে যাবে, এখান থেকে ধরলে চার হবে, এখান থেকে ধরলে তিন হবে, তো আমরা ওই রকম পয়েন্টগুলো শুধু এখানে খুঁজে বের করেছি যেখান থেকে পাঁচটা অ্যাচিভ করা যাবে, সেটা কয়টা, এটা 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 এটা, কারণ এর বামে চার ঘর আছে, এর বামেও চার ঘর আছে, এর বামে চার ঘর আছে, এর বামেও চার ঘর আছে, তো এখান থেকে আমরা দুইটাকে নিতে পারবো, দুইটাকে বাদ দিতে হবে, এখন কোন দুইটা নিবো সেটার ক্ষেত্রে নিয়ম তো বললামই, তুমি এই পাশ থেকে উপরটা নিলে ওই পাশ থেকে নিচটা নিবা, তাহলে আমরা এই পাশ থেকে উপরটা নিই নাকি, তাহলে এটা বাদ দিচ্ছি, এটাকে আমরা আর হাইলাইট রাখতেছিলাম, এটা যা আছে তাই, আর তাহলে ওই পাশ থেকে কোনটা নিব,
এবার এই এই বরাবর আর কি, হ্যাঁ এই লাইন বরাবর তোমাকে এবার পাঁচটা মানে ফ্লুট দিয়ে সেল আঁকতে হবে। আচ্ছা আমি যদি ব্যাপারটাকে আরও সহজ করে দেখাই, মনে করো এখান থেকে তুমি অ্যাচিভ করবা পাঁচটা, এখান থেকে অ্যাচিভ করবা পাঁচটা, তো এইটা উপরে এটা কার সাথে লাগানো, এইটা লাইনের সাথে নাকি উপরের লাইনের সাথে? তোমার সাথে। তাহলে উপরের লাইনের এই পাশ থেকেও তুমি পাঁচটা অ্যাচিভ করতে পারবো চাইলে, এখানে এটা এটা পাঁচটা অ্যাচিভ করার জন্য রেখে দিলাম আমি। আর এটা কোন লাইনের সাথে আছে? নিচের দিকে আছে না এটার সাথে? তো এখান থেকেও তুমি পাঁচটা অ্যাচিভ করার জন্য এই ঘরটাকে রাখতে পারো, এক দুই তিন চার এই পাঁচ। আমার টার্গেট কয়টা সেলের? পাঁচটা সেলের। এই পাঁচটা সেলের জন্য আমরা এই চারটা চার সেল সেল কয়টা হইতে হবে? ফোর ফোর সেলস, চারটা সেল হইতে হবে না, মানে চারটা রিজ অংশ হইতে হবে। এই চারটা রিজ অংশের জন্য আমরা এই চারটা অংশ অবস্থাকে নির্ধারণ করতে পারি, যেটা পরে বললেও হইতো, আপাতত এটা শেষ করলে তারপর এটা বললে হইতো। তারপর তুমি এখান থেকে বুঝে নাও, যদি তুমি এটা নাও তাহলে এপাশ থেকে উপরে এই ঘরকে মিলিয়ে পাঁচটা ঘর নিবা, আর যদি এটা নিচে নিয়েছি সেজন্য এটা থেকে মিলিয়ে এটা নিব পাঁচটা। আর যদি আমি মনে করি এটা নিতাম, আমি এখানে এই কাজটা করি উল্টা করে দেখাই, যদি তুমি উল্টা করে চুজ করতা এটা না নিয়ে তুমি নিচেটা নিলা, এটার জন্য রিপিট কত মানে সর্বোচ্চ ফ্লুট কত হতে পারবে? তিন। তো তিন কোথা থেকে অ্যাচিভ করা যায়? এখান থেকে যায় না, আবার এখান থেকে যায় কি না? বোঝা যায়? এখানে উপরে নিচে 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 কিন্তু, আর এখানে কিন্তু নিচে একটা নিচে উপরে একটা নিচে, বোঝা যায় কি না? আচ্ছা এটার ক্ষেত্রে এই যে এখানে তো আমি তিন অ্যাচিভ করবো, কোনো সমস্যা নাই, এখানেও তিন অ্যাচিভ করবো, তাহলে এটার সাথে লাগানো যে ঘরটা আছে মানে এই পাশ থেকে যে যে অংশের সাথে তাকে সে লাগানো আছে সেই অংশটার জন্য এইখানে আমার তিন অ্যাচিভ করা লাগতো এখানে, আর এটার সাথে লাগানো আছে হচ্ছে আলটিমেটলি এই অংশটা, তাহলে আমার এখানে তিন অ্যাচিভ করা লাগবে এই আর কি। আচ্ছা দাও আমি এখানে কমপ্লিট করি তারপরে দেখাচ্ছি, এটা আসো তাহলে আমার এখানে এখানে জন্য তুমি পেলা পাঁচ গ্রো রাখতে হবে, এখানে পাঁচ গ্রো রাখতে হবে, তাহলে পাঁচ গ্রোর জন্য তুমি আগে সেলটা কমপ্লিট করো, তারপরে আমরা কাজ আগাচ্ছি। এই সেল কমপ্লিট করতেছি, এটা বোঝা গেছে না? সেলটা তো আমরা বুঝি, পাঁচ, পাঁচের উপরে তিন, তিনের উপরে এক, পাঁচ তার নিচে তিন, তার নিচে এক, সে এক যদি লাগে তুমি ডায়াগোনাল লাইন থেকে নিয়ে নিবা, সমস্যা নেই। আচ্ছা এরপরে এটাতে এই দুটো অর্জন হয়েছে নাকি? এই দুটো তো অর্জন হলো। এইবার একটু খেয়াল করবা যে এখানেও আমার একটা সেল অ্যাচিভ করতে হবে, নিচেও একটা সেল অ্যাচিভ করতে হবে, মানে আমার চারটা সেল অ্যাচিভ করা হচ্ছে লক্ষ্য। সেই লক্ষ্যে অর্জন করার জন্য আমি উপরে একটা নিচে একটা তো অর্জন করব, কিন্তু আমাদের ভুলটা কোন জায়গাতে হয়? ভুলটা হয় হচ্ছে তুমি এইটাকে ধরে পাঁচটা আঁকবা নাকি এইটাকে ধরে আঁকবা পাঁচটা সেই জায়গাতে, মানে পরে যে ডায়াগোনাল লাইনগুলো আসছে সেই ডায়াগোনাল লাইনগুলোকে ধরে তুমি পাঁচটা আঁকবা নাকি সিঙ্গেল সেলকে ধরে আঁকবা, এটা হচ্ছে আমার কনফিউশন। তো এই জায়গাটাতে খেয়াল রাখবা, যেহেতু তোমার এই ওয়ালটা এইটার সাথে মিলে গেছে তাহলে তুমি এখানে মানে এই ডাবল ডায়াগোনাল লাইনের যে কর্নারটা আছে সেই কর্নারটা ধরে পাঁচটাকে সর্বোচ্চ নিয়ে নেবা, আর এদিকে এই ডাবল লাইনের যে নিচের মাথাটা আছে সেখান থেকে ধরে পাঁচটাকে সর্বোচ্চ নিয়ে নেবা, তাহলেই হয়ে যাবে। কী করতে হবে তাহলে? এখানে হবে সর্বোচ্চ পাঁচটা, তার নিচে কটা হবে? তিনটা, তার নিচে একটা, তবে এটা শেষ। সেল কি শুধু নিচের দিকে হয় না উপরের দিকেও হয়? তো উপরের দিকে এই পাঁচের উপরে কত হবে? তিন। সেটা কোথায়? এই ঘর, এই ঘর, এই ঘরে, তার মানে এই ঘর, এই ঘর, এই ঘর, তার উপরে কত? এক। তাহলে এরা এবং এটা এরা মিলে একটা সেল হয়েছে কি না? এটা এটা তো অর্ধেক সেল, সেলটা তো কমপ্লিট হয় নাই, তোমার এইটুকু হলে কি হবে? উপরে আরও তিনটা আর দুটো একটা লাগবে না? সে উপরেটা কিন্তু এখানে নাই ঘর, এটা তো এটার সাথে গিলে না মিলিয়ে যাবে, এটাতে আসো। এই পাঁচটা, পাঁচের উপরে কত? তিন, তিনের উপরে এক, তাহলে এই অংশটা অর্জন হলো। এই পাঁচের নিচে কত আছে? তিন, সেই তিন অর্জন হবে কোথায়? এই যে এখানে, এখানে, এখানে,
তার নিচে কত? সরি, তাহলে এটার সাথে যখন এটা মিলবে তখন একটা সেল হবে, এটার সাথে যখন এটা মিলবে একটা সেল হবে, এইটা আর এটা আরেকটা আলাদা দুটো সেল হবে, চারটা সেল হলো না? সেল চারটা হলো কি না? এটা একটা সেল, এটা একটা সেল, এই যে এটা এটা সহ একটা সেল, আর এইটা এই যে এটা সহ একটা সেল, এই চারটা সেল, সবগুলো সেটের সেলের লঙ্গার ফ্রুট কত? ফাইভ। সবগুলো সেলে কিন্তু পাঁচ সর্বোচ্চ আছে, তুমি দেখো যেদিক থেকে দেখো, এদিক থেকে দেখো আর এদিক থেকে দেখো, এগুলো কিন্তু পাঁচের বেশি কোনোটাতে নাই, একসাথে অ্যাট এ টাইম। এবং ওই পাঁচটার পরে কিন্তু আবার একটা গ্যাপ আছে, যদি এখানে এই গ্যাপটা না হইতো, এই গ্যাপটা যদি না থাকতো তাহলে কি এটা পাঁচ হইতো? পাঁচের সাথে ছয় সাত আট নয় দশ হয়ে যেত, এই জন্য কিন্তু এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে অটোমেটিক, এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। তো তোমার ডিজাইনটা হয়েছে কি না তুমি কীভাবে ক্রস চেক করবা? ক্রস চেক করার ক্ষেত্রে তুমি সবসময় খেয়াল করবা যে এইখানে মাঝখানে একটা গ্যাপ তুমি পাইছিলে কি না সেল এচিভ করতে গিয়ে, তারপরে এদিকে একটা গ্যাপ আসছে কি না, তারপরে যে এখানে একটা দুইটা গ্যাপ আসে কি না। যদি দুইটা গ্যাপ আসে তাহলে বুঝবা যে তোমার ডিজাইনটা মোটামুটি ঠিক আছে। অনেক সময় আমাদের ভুল যে হয়, ভুলের জায়গাগুলো হচ্ছে এটা, তুমি উপরের লাইনে ক্রস চেক করবা হচ্ছে এই যে একটা খালি আর এই যে একটা খালি, এই দুইটা খালি ঘর আসে কি না, নিচে কি এই একটা খালি ঘর এই একটা খালি ঘর আসছে কি না, যদি আসে তো আসলো আর না আসলে ভুলিতে পারে। আচ্ছা, আমরা ওই যদি সবগুলো একই প্যাটার্নে আঁকি তাহলে তোমাদের জন্য সুবিধা হয়, এটা যদি প্রথমটা এই পাশে উপরে নিছি এটা নিচে নিলাম এইভাবে এটা এটাও আঁকি নাকি? এই দেখো, এখান থেকে আমার লঙ্গার ফুট যদি আমি হিসাব করি, লঙ্গার ফুট কত? তিন। তাহলে এই যে আমরা এই পাশে উপরটা নিয়েছি, উপরটা থেকে তিনটা এচিভ করবো, এক দুই তিন, এই তিন। তাহলে এখানে একটা তিন রিপিটের সেল হয়েছে, এখানেও তিন হবে, ঠিক আছে? আচ্ছা, এটার সাথে মিলানোর সাথে এখানে মিলাইতে হবে তাই না? এই যে তিন, নিচে তো এক আসেই, তাহলে এই পাশে একটা এক কোথায় হবে? এই মিডলে হবে না, মিডল বরাবর হবে না, মিডল বরাবর কোথায়? এই যে এখানে। তো তার মানে এই অংশটা সহ আর কি, এই যে এই অংশটা সহ এটা মিলে একটা সেল, আর এদিক থেকে সেলটা এজিভ করবো আমরা এখান থেকে, ঠিক আছে? এটা একটা, এটা দুইটা, এই তিনটা, উপরে তো একটা আসেই, আর এই পাশে একটা দিব কি নিচে, নিচেরটা হবে হচ্ছে আলটিমেটলি এখানে। তার মানে এইটা আর হচ্ছে এই অংশটা মিলে একটা সেল, তাহলে এটা একটা সেল, এটা একটা, এটা একটা, এটা একটা, মোট চারটা সেল অর্জন হয়েছে। নিচেরটা এই যে একটা গ্যাপ আছে, এখানে এখানে একটা গ্যাপ আছে, এই যে এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপগুলো থাকতে হবে। এখানে যেমন একটা গ্যাপ ছিল, এখানে একটা গ্যাপ ছিল, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ ছিল। তোমরা আমাকে ষোলো ষোলো একে দেখাও, যদি পারো তাহলে বুঝবো যে মোটামুটি ঠিক আছে, তোমরা লাইনে আসো। ষোলো ইন্টু ষোলো যা কত ব্রাইটন? ডায়াগোনালি দাগ দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ না, বুঝছো? ডায়াগোনালি দাগ দিতে গিয়ে আবার এই ঘরটা মুছে দিলে হবে না, ধরো দাগ দিতে গিয়ে এই ঘরটা মুছে যাচ্ছে না, তো সাদা থাকতে হবে।
রিপিট দিতে হবে। হ্যাঁ উপর কি হলো মনে থাকবে না। সবসময় এই পয়েন্টগুলোই নিবা। এটা নিলা তো, এটা একটা নিলা, এদিকে এটা নিলা। হ্যাঁ তাও নিয়ে নিবা, এগুলো নিলে হবে, এগুলো নিয়ে মেরে যাবে। এটা 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 উল্টা করে মিলানো যায়, মানে এদিক এখানে পাঁচটা হয়েছে না, এখানে ষাটটা, এখানে পাঁচটাও মিলানো যায়, তখন উল্টা করে হয় আর কি। ধরো এখানে ষাটটা না, ষাটটা দিয়ে একটা গ্যাপ, তারপর পাঁচটা না, তো এখানে ষাটটা দিলা, এখানে পাঁচটা দিলা, তখন পাঁচটার সাথে মিলবে এখানে ষাটটার সাথে। আবার ঠিক আছে হবে নাকি, হয়েছে তো। আচ্ছা দেখো আরও কয়েকটা পার্থক্য যদি আমরা দেখি, এই শেষ করে দিচ্ছি। এখানে পয়েন্টের ড্রাফটিং হবে, পয়েন্টের ড্রাফটিং হওয়ার কারণ হচ্ছে দেখবা একটু খেয়াল করলে, আমরা যে ডিজাইন করছি ডিজাইনটিতে তাকালে বুঝতে পারবা যে মিল আছে, মানে একটা কলামের সাথে পরে একটা কলামের মিল আছে। তো মিল হলে তো আমরা মিলগুলোকে একই হিল ফ্রেমে দিই, সেই জন্য পয়েন্টের ড্রাফটিং হয়। বাট এখানে অনেক বড় রিপিটেড ডিজাইন, তারপরও কারোর সাথে কারো কোনো মিল নাই, যেহেতু এর মধ্যে সিমিত্রি নাই। মানে আছে একটা সেল যেখানে তার পাশের সেলটা দেখবা যে একটু উপরে, বা এই পাশের সেলটা হচ্ছে এই পাশের নিচে, তো এই জন্য আসলে একজাক্টলি মিলে না। একজাক্টলি না মিললে এগুলো তো স্ট্রেট ড্রাফটিংয়ে হবে, যেহেতু কোনো মিল নাই। তারপর এটা হচ্ছে রিভার্সিবল ফেব্রিক। রিভার্সিবল মানে হচ্ছে এই কাপড়টাকে ওই পাশ থেকে যদি কেউ দেখে, ব্যাক সাইড থেকে দেখে, একই রকমই মনে হবে যে উপরে একটা সেল, নিচে একটা সেল, মানে একটা সেল, এই পাশে ডানে বামে সেল নাই, ওই পাশ থেকে দেখলেও সেমই মনে হবে। বাট এখানে একজাক্টলি, মানে যদিও চারটা সেল পিছন থেকেও দেখতে পারবে এই কাপড়ে, কিন্তু এটা একজাক্টলি অপোজিট ডিরেকশন থেকে একদম হুবহু এক জায়গাতে মনে হবে না। মানে এই পাশে একটা সেল উপরে আছে, তোমার ডিজাইনটা মনে করো, সাপোজ তোমার ডিজাইনটা যেটা রাখছো, এই পাশে সেলটা উপরে না, এটা নিচে, তো আমি যখন এই পাশ থেকে দেখি তোমাদের লেফটের সেলটা কোথায়, তোমাদের তোমাদের দিক থেকে তাকাও ফেস সাইডে, তোমরা যে ডিজাইনটা আঁকছিলা লেফটের সেলটা কোথায়, একটু উপরে, আর রাইটেরটা ছিল কি নিচে, এরকম ছিল না? তোমরা যে আঁকছিলা লেফটেরটা একটু উপরে ছিল, রাইটেরটা নিচে ছিল, তো আমি কি দেখি? আমি তো লেফটেরটা একটু নিচে দেখি আর রাইটেরটা উপরে দেখি, এই জন্য বলা হচ্ছে এগুলো কমপ্লিটলি রিভার্সেবল না, মানে এই পাশে ওই পাশ সেম না, ফেস সাইড থেকে ব্যাক সাইডটা একটু ডিফারেন্ট। যদিও চারটা সেলই ফুটে ওঠে, এই পাশে চারটা রিজ, চারটা হলো, ওখানেও ওই পাশ, এই পাশ থেকেও তো আমি কাপড়ের ব্যাক সাইড থেকেও তো আমি ওই যে ডাউন সুতোগুলো দিয়েও তো আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি, চারটা রিজ অংশ, চারটা হলো অংশ দেখতে পাচ্ছি। বাট সেগুলো পারফেক্টলি একই জায়গায় না, মানে সমান সমান বরাবর জায়গায় না, এই জন্য এই ক্লথটা বা এই কাপড়টা ফুললি রিভার্সিবল না, মানে ফেস সাইড এবং ব্যাক সাইড সম্পূর্ণ একরকম না। না দেখতেছো তো, তুমি মনে করো ওয়ারপিয়ান দিয়ে তুমি দেখতেছো রিজ, আমি এই পাশ থেকে ওয়েফটিয়ান দিয়ে রিজ দেখবো, আমিও তো চারটা রিজ দেখবো, চারটা হলোই দেখবো। বাট তুমি সামনে থেকে দেখলে রিজ আর হলোর যে পজিশন দেখো, আমি ব্যাক সাইড থেকে দেখলে সেই পজিশনে দেখবো না, এটা হচ্ছে বিষয়। আট আর আট লোয়েস্ট রিপিট সাইজ, আটের নিচে এখানে ডিজাইন হবে না। আট আট হতে পারে, বারো বারো হতে পারে, ষোলো ষোলো, বিশ বিশ, পরীক্ষাতে এর বেশি আসবে না, ধরো বিশের মধ্যে আসবে, চারটার মধ্যে যে কোনো একটা আসলো, আট আট, বারো বারো, ষোলো ষোলো, বিশ বিশ, তো এরা হিসেব করে নিবা। যদি বিশ হয় লঙ্গার ফুট হবে নয়, যদি ষোলো হয় লঙ্গার ফুট হবে সাত, আর যদি বারো হয় লঙ্গার ফুট হবে পাঁচ, আর আট হলে লঙ্গার ফুট হবে কত, তিন। আর এটা ছয় এবং ছয় ইন্টু চারে যেমন আঁকা যায়, আবার চার আর ছয় কি আঁকা যাবে না? ছয় ইন্টু চারে যেমন আঁকা যাবে, চার আর ছয়ও আঁকা যাবে। আর এগুলো ইউজ হয় হ্যান্ড টাওয়ালে, কুইল্টে, সফট ফার্নিশিং, সেলুলার ব্ল্যাঙ্কেট, আর এদের ইউজটা হচ্ছে একই রকম, প্রায় একই জায়গাতে আরেকটু ডেকোরেশনের জন্য হ্যান্ড টাওয়াল, ব্রোকেটস আর কুইল্টসে ইউজ করা হয়।